ঈশ্বরের বিশিষ্ট বিজ্ঞানী ডক্টর বশিষ্ঠ সে, যিনি পদ্মভূষণ প্রাপ্ত বিষ্ণুপুরের একমাত্র, সম্ভবত যিনি পদ্মভূষণ পেয়েছিলেন একমাত্র বিজ্ঞানী, একমাত্র মানুষ, তার সম্বন্ধে আমার পূর্ববর্তী যারা আছেন অনেক কৃতি মানুষ, তারা অনেক কিছুই বলেছেন, তারা নতুন করে বলার মতো কিছু নেই। বিষ্ণুপুরের একজন এইরকম কৃতি মানুষ, গুণী মানুষ, যাকে আমরা সম্মান করার চেষ্টা করছি, সম্মান জানানোর চেষ্টা করছি, যেটা ওনার প্রাপ্য। হয়তো এতদিন সেইভাবে সম্মান আমরা জানাতে পারিনি, কিন্তু এখন আমরা চাইছি যে ওনাকে, ওনার প্রতি যে ওনার যে সম্মানটি প্রাপ্য, যে শ্রদ্ধা আমরা দিতে চাই, সেটি আমরা চাইছি তাকে দেওয়ার জন্যে। সেই জন্যেই আজকের এই তার এই জন্মদিনে, 138তম জন্মদিন, সেই জন্মদিনে তাকে আমরা স্মরণ করছি, এবং সেই স্মরণ করাটিকে স্মরণীয় করে রাখার জন্যে আমরা আজকে এইখানে একটি জন্মদিন পালনের যে আয়োজন করা হয়েছে, সেখানে বিষ্ণুপুরের সকল মানুষকে আমরা স্বাগত জানাই। এবং আমরা চাইব যে বিষ্ণুপুরের মানুষ আরও বেশি করে ওনার সম্বন্ধে জানুন, উনি যে কত বড় মাপের একজন মানুষ ছিলেন, কত বড় মাপের বিজ্ঞানী ছিলেন, সেটা আমরা অনেকেই হয়তো এখন অব্দি সেই ভাবে জানি না বা জানার চেষ্টাও করছি না খুব একটা। বিষ্ণুপুরের মানুষ হয়েও বিষ্ণুপুরের বাসীরা কিন্তু সেইভাবে তাকে এখনও সম্মান জানাননি, তো আমরা একটা চেষ্টা করছি সেইভাবে একটুখানি যাকে সম্মান জানানো যায়। তার জন্য আমরা এখানে একটি ছবিও ওনার দিয়েছিলাম কিছুদিন আগেই হসলার পক্ষ থেকে, এবং তারপরে আমরা গত বছরও আমরা জন্মদিন পালন করেছিলাম। এখানে আমরা চেষ্টা করছি আবার তাকে নতুনভাবে জানার, তার সম্বন্ধে জানা কিছু বাকি আছে আমাদের এখনও, তাকে নিয়ে এখনও গবেষণা চলছে। তার যে কর্মক্ষেত্র, তিনি যে ডক্টর জগদীশচন্দ্র বসুর যে শিষ্য ছিলেন, তার আন্ডারে কাজ করেছিলেন, এবং বিবেকানন্দের তিনি যে প্রশিষ্য, বিবেকানন্দের ভাবধারায় তিনি যে এগিয়েছেন এবং সেই আধ্যাত্মিকতার যে দিক তিনি তুলে ধরেছেন, তো সেই ব্যাপারে আমরা অনেকেই অনেক কিছু হয়তো জানি না এখনও, তো আমরা সেই জন্যেই চেষ্টা করছি তাকে সম্মান জ্ঞাপন করা। আপনারা আসুন, বিষ্ণুপুরের মানুষকে অনুরোধ করব, আপনারা আসুন, এগিয়ে আসুন, এবং এই সম্মানটি প্রদর্শন করার জন্যে আমাদের সাথে আসুন। বিষ্ণুপুরের মানুষকে সম্মান জানানোর যে সুযোগ আমরা দিচ্ছি বা সুযোগ আমরা পেয়েছি, সেই সুযোগটি হাতছাড়া করা বোধহয় আমাদের উচিত নয়, কারণ এত বড় একটি মানুষ বিষ্ণুপুরের, যাকে সম্মান আমরা দিতে চাইছি, তো আমরা চেষ্টা করছি সেইভাবে সম্মান জানানো। এর বেশি আমরা এখন আর কিছু বলার মতো নেই, অনেকেই বলেছেন, আপনারা আসুন। আর যদি কেউ পথচলতি মানুষের কাছে অনুরোধ করব, আপনারা যদি কেউ এখানে আসেন, তার সম্বন্ধে যদি কিছু জানতে চান বা বলতে চান, দয়া করে এগিয়ে আসুন। আমরা আবার পরবর্তীকালে 25 তারিখের একটি অনুষ্ঠান আছে, সেটিতে আমরা সকলে অংশগ্রহণ করব এবং তাকে আবারও নতুন করে চেষ্টা করব তার সম্বন্ধে জানার, তাকে শ্রদ্ধা জানানোর। অনেক ধন্যবাদ।